হাসি খুশি সংসারটা যে এভাবে তাসের ঘরের মতো ভেঙে যাবে তা আশাও করতে পারেননি অনেকেই, কিন্তু তাই ঘটেছে। মিঠাই ধারাবাহিক শেষ হতেই সৌমিত্রিষা কুণ্ডু ওরফে মিঠাইয়ের সঙ্গে যে ওই ধারাবাহিকের বাকিদের দূরত্ব বেড়েছে তা যেন এক প্রকার স্পষ্ট। সম্প্রতি আবারও এক হয়েছিল মিঠাই পরিবার। গোটা মোদক পরিবারের মাথা সিদ্ধেশ্বর মোদক ওরফে বিশ্বজিৎ চক্রবর্তী থেকে শুরু করে সোমদেব ওরফে ধ্রুবজ্যোতি সরকার হাজির থাকলেও কোথাও দেখা যায়নি সৌমিত্রিষাকে। বরং তার উচ্ছেবাবু ওরফে আদ্রিত রায়ের পাশে উজ্জ্বল উপস্থিতি ছিল প্রেমিকা কৌশাম্বী চক্রবর্তীর, যা দেখে বেজায় মন খারাপ হয়েছে সকলের। কোথায় গেলেন সৌমিত্রিষা? কেন এই রিইউনিয়নে অংশ নেননি তিনি? উঠছে প্রশ্ন। আর প্রশ্ন ওঠার সঙ্গে সঙ্গেই অনেকেরই রাগ গিয়ে পড়েছে আদ্রিত ও কৌশাম্বীর উপর। সিধায় ভক্তরা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না কৌশাম্বীর উপস্থিতি। মিঠাই ধারাবাহিকের বেশ কিছু সদস্যের সঙ্গে সৌমিত্রিষার যে দূরত্ব বেড়েছে এ কথা সত্য। অনেকেই মনে করছেন তার নাকি অহংকার বেড়ে গিয়েছে। কিছুদিন আগে অভিনেত্রী তন্বী লাহা রায় রীতিমতো তুলোধনা করেছিলেন সৌমিত্রিষাকে। যদিও সৌমিত্রিষার বক্তব্য অহংকার মোটেও নয়, তিনি পরিশ্রম করে উপরে উঠেছেন, আর যারা পরিশ্রম করে জীবনে ওঠেন তাদের কখনোই অহংকার আসে না। উল্লেখ্য, একদিকে যখন চলছে এই ঠান্ডা লড়াই, অন্যদিকে এই মাসেই আদ্রিত ও কৌশাম্বীর বিয়ের খবরে ছয়লাভ সামাজিক মাধ্যম। কিছুদিন আগে আবার রটে গিয়েছিল তাদের বিচ্ছেদের খবরও, তবে তা যে সত্য নয় এই ছবি যেন তা বলে দিচ্ছে। হাসি খুশি সংসারটা যে এভাবে তাসের ঘরের মতো ভেঙে যাবে তা আশাও করতে পারেননি অনেকেই, কিন্তু তাই ঘটেছে। মিঠাই ধারাবাহিক শেষ হতেই সৌমিত্রিষা কুণ্ডু ওরফে মিঠাইয়ের সঙ্গে যে ওই ধারাবাহিকের বাকিদের দূরত্ব বেড়েছে তা যেন এক প্রকার স্পষ্ট। সম্প্রতি আবারও এক হয়েছিল মিঠাই পরিবার। গোটা মোদক পরিবারের মাথা সিদ্ধেশ্বর মোদক ওরফে বিশ্বজিৎ চক্রবর্তী থেকে শুরু করে সোমদেব ওরফে ধ্রুবজ্যোতি সরকার হাজির থাকলেও কোথাও দেখা যায়নি সৌমিত্রিষাকে। বরং তার উচ্ছেবাবু ওরফে আদ্রিত রায়ের পাশে উজ্জ্বল উপস্থিতি ছিল প্রেমিকা কৌশাম্বী চক্রবর্তীর, যা দেখে বেজায় মন খারাপ হয়েছে সকলের। কোথায় গেলেন সৌমিত্রিষা? কেন এই রিইউনিয়নে অংশ নেননি তিনি? উঠছে প্রশ্ন। আর প্রশ্ন ওঠার সঙ্গে সঙ্গেই অনেকেরই রাগ গিয়ে পড়েছে আদ্রিত ও কৌশাম্বীর উপর। সিধায় ভক্তরা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না কৌশাম্বীর উপস্থিতি। মিঠাই ধারাবাহিকের বেশ কিছু সদস্যের সঙ্গে সৌমিত্রিষার যে দূরত্ব বেড়েছে এ কথা সত্য। অনেকেই মনে করছেন তার নাকি অহংকার বেড়ে গিয়েছে। কিছুদিন আগে অভিনেত্রী তন্বী লাহা রায় রীতিমতো তুলোধনা করেছিলেন সৌমিত্রিষাকে। যদিও সৌমিত্রিষার বক্তব্য অহংকার মোটেও নয়, তিনি পরিশ্রম করে উপরে উঠেছেন, আর যারা পরিশ্রম করে জীবনে ওঠেন তাদের কখনোই অহংকার আসে না। উল্লেখ্য, একদিকে যখন চলছে এই ঠান্ডা লড়াই, অন্যদিকে এই মাসেই আদ্রিত ও কৌশাম্বীর বিয়ের খবরে ছয়লাভ সামাজিক মাধ্যম। কিছুদিন আগে আবার রটে গিয়েছিল তাদের বিচ্ছেদের খবরও, তবে তা যে সত্য নয় এই ছবি যেন তা বলে দিচ্ছে।